আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি পর থেকে ভালো আছো। সকলের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিয়ে আলোচনা করব, তাই আজকে ভিডিওটা কেমন আটানি সম্পূর্ণ দেখবা। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখো, আমি গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ তো এখানে লিখে নিয়েছি, যে ইজ হয়। দেখো, আই এস ইজ অর্থ হয়, আই এস ইজ অর্থ হয়। তোমরা এভাবে পড়বা লিখবা, এই শব্দ অর্থগুলো পারলে, শব্দ অর্থ আগে তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে তোমরা বাংলা বাক্যর মাধ্যমে ইংলিশ বাক্য তৈরি করতে পারবা, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এইভাবে খুব সহজে তৈরি করতে পারবা। তাহলে আগে শব্দ অর্থ আমাদের জেনে নিতে হবে, শব্দ অর্থ মুখস্থ করতে হবে, পড়তে হবে বানান সহকারে। তাহলে আই এস ইজ অর্থ হয়, আই এস ইজ অর্থ হয়। এস ও ডব্লিউ হাউ, হাউ অর্থ কত বা কেমন। যখন আমরা বলি হাউ আর ইউ, হাউ আর ইউ, তাহলে হাউ আর ইউ, হাউ অর্থ তখন কেমন হয়, যে হাউ আর ইউ তুমি কেমন আছো। যদি আমরা বলি হাউ আর ইউ তুমি কত আছো, তাহলে কি মিলবে? মিলবে না। হাউ আর ইউ তুমি কেমন আছো, তাহলে এখানে হাউ অর্থ আমরা কেমন ব্যবহার করেছি। তাহলে হাউ অর্থ দুইটা হয়, একটা হচ্ছে কত আর একটা হচ্ছে কেমন। এ এম, এম অর্থ হই, এ এম, এম অর্থ হই। এ আর ই, আর অর্থ হয়, এ আর ই, আর অর্থ হয়, এ আর ই, আর অর্থ হয়। এ বি ও ইউ টি, অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কে। স ময় ফ কয় রে একের সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কে। এ বি ও ইউ টি, অ্যাবাউট, অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে। ডব্লিউ এস এ টি, হোয়াট, হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ কি। আর ই এ ডি, রিড, রিড মানে পড়া, পড় ড় আকার পড়া। আর ই এ ডি, রিড, রিড অর্থ পড়া, পড় ড় আকার পড়া। আর ই এ ডি, আর ই এ ডি, রিড, রিড অর্থ পড়া, পড় ড় আকার পড়া। টি এস আই এন কে, থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা। টি এস আই এন কে, থিঙ্ক, টি এস আই এন কে, থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা। ডি আর আই এন কে, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। ডি আর আই এন কে, ড্রিঙ্ক মানে পান করা। তাহলে ইজ অর্থ হয়, হাউ অর্থ কত বা কেমন, এম অর্থ হই, আর অর্থ হয়, অ্যাবাউট সম্পর্কে, হোয়াট কি, রিড পড়া, থিঙ্ক চিন্তা করা, ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করা। তারপরে ডব্লিউ এ এস, ওয়াজ, ওয়াজ মানে ছিল, ডব্লিউ এ এস, ওয়াজ মানে ছিল। সিও এম ই, কাম, কাম মানে আশা, সিও এম ই, কাম মানে আশা। বি ই এ ইউ টি আই, বিউটি। তারপরে এফ ইউ এল, ফুল, বিউটিফুল, বিউটিফুল অর্থ সুন্দর, বিউটিফুল অর্থ সুন্দর। তারপরে বি ই আর ওয়াই, ভেরি, ভেরি অর্থ খুব। বি ই, ভি ই আর ওয়াই, ভেরি, ভেরি অর্থ খুব, ভি ই আর ওয়াই, ভেরি অর্থ খুব, আর বিউটিফুল সুন্দর, ভেরি খুব। এস এ ওয়াই, সে, সে মানে বলা, এস এ ওয়াই, সে মানে বলা, এস এ ওয়াই, সে মানে বলা। এল আই এস টি ই এন, লিসেন, এল আই এস টি ই এন, লিসেন, লিসেন মানে শোনা, এল আই এস টি ই এন, লিসেন, লিসেন মানে শোনা। এ এন ডি, এন্ড, এন্ড মানে এবং, এ এন ডি, এন্ড, এন্ড মানে এবং। এস এ ভি ই, হ্যাভ, হ্যাভ মানে আছে, এস এ ভি ই, হ্যাভ, হ্যাভ মানে আছে। তাহলে ওয়াজ মানে ছিল, কাম অর্থ আসাম, বিউটিফুল সুন্দর, ভেরি খুব, সে বলা, লিসেন শোনা, এন্ড এবং, সে সরি সে না, হ্যাভ আছে। তাহলে আমি আবার বলি, তোমরা শোনো। আই এস ইজ, ইজ অর্থ হয়। এস ও ডব্লিউ হাউ, হাউ অর্থ কত বা কেমন। এ এম, এম অর্থ হই। এ আর ই, এ আর ই, আর, আর অর্থ হয়। এ বি ও ইউ টি, অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে। ডব্লিউ এস এ টি, হোয়াট, হোয়াট অর্থ কি। আর ই এ ডি, রিড, রিড মানে পড়া। টি এস আই এন কে, থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা। ডি আর আই এন কে, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। ডব্লিউ এস, ওয়াজ, ওয়াজ মানে ছিল। সি ও এম ই, কাম মানে আশা। বিউটি, বি ই এ ইউ টি আই, বিউটি। এফ ইউ আর, ফুল, বিউটিফুল মানে সুন্দর।
BERY বেরি মানে খুব, SAY সে মানে বলা, LISTEN লিসেন লিসেন মানে শোনা, AND এন্ড এড মানে এবং, SAB হ্যাভ মানে আছে, ইজ হয় হাউ কত বা কেমন, এম হই আর হয় অ্যাবাউট সম্পর্কে, হোয়াট কি রিড পড়া, থিঙ্ক চিন্তা করা, ড্রিঙ্ক পান করা, ওয়া ছিল কাম আসা, বিউটিফুল সুন্দর, বেরি খুব সে বলা, লিসেন শোনা, এন্ড এবং হ্যাপ আছে। তাহলে আশা করি তোমরা এই শব্দগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এই শব্দ তো পড়লে তোমরা বাক্য নিজে তৈরি করতে পারবা। যখন যে আমরা বলি হাউ আর ইউ, এই যে হাউ আর ইউ, তাহলে হাউ তো কেমন বা কত, আর ইউ তুমি কেমন আছো, তাহলে এটার বাংলা কি হবে, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। তাহলে যদি বাংলা দেওয়া থাকে যে তুমি কেমন আছো, তাহলে তুমি ইংলিশ হচ্ছে ইউ, কেমন ইংলিশ হচ্ছে হাউ, আছে ইংলিশ হচ্ছে হ্যাভ, কিন্তু এখানে আর হবে। হ্যাঁ, তাহলে হাউ আর ইউ তুমি কেমন আছো। তাহলে আশা করি তোমরা এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারবা। আগে শব্দার্থগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে, শব্দার্থ পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তো আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছ। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।